donato. Hello, I am Pintu, representing from Jaipur Enterprise India, regarding the demonstration of barcode scanner model BBS6200. এই বারকোড স্ক্যানারটি তিন রকমের অপারেটিং হয়, একটা PS2, একটা USB ড্রিভেন এবং RS232 ড্রিভেন। আমাদের এই মডেল BBS6200 বারকোড স্ক্যানারটি USB ড্রিভেন। প্যাকেটটা খোলার পরে আমরা বারকোড স্ক্যানারটি পাব। বারকোড স্ক্যানারটি USB ড্রিভেন, যেটাকে আমাদের কম্পিউটারের সিপিইউতে লাগিয়ে দিলে আমরা কানেকশনটা পাব। এই স্ক্যানারটি ইনস্টলেশনের আগে কম্পিউটারকে অন করে নিতে হবে। কম্পিউটার অন করার পরে একটি POS সফটওয়্যার আছে, পয়েন্ট অন সেল সফটওয়্যার, তার আগে আমাদেরকে প্রিলোডেড করতে হবে, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা এই বারকোড স্ক্যানারটির যথাযথ উপযোগিতা বুঝতে পারব। আসুন দেখা যাক কিভাবে বারকোড স্ক্যানারটি কাজ করে। আমরা USB পয়েন্টটি CPU-তে কানেক্ট করলাম। CPU-তে কানেক্ট করার পরে একটি লাল আলো এর মধ্যে জ্বলে উঠবে এবং একটি ব্লু LED দেখা যাবে, তার অর্থাৎ আমাদের কানেকশনটা হয়েছে। অর্থাৎ USB আমরা পোর্টটা যতক্ষণ না লাগাচ্ছি ততক্ষণ পর্যন্ত এদের কানেকশন আসবে না। আরেকবার দেখাচ্ছি ডিসচার্জ করে। এখানে ধরা যাক আমাদের কোনো কিছু স্ক্যান করতে হবে, যে দাগগুলি থাকবে বা বারকোডগুলি থাকবে সেই বারকোডের নির্দিষ্ট জায়গার নির্দিষ্ট সীমানার মধ্যে আমাদের এই লাল রেটি ফেললে POS সফটওয়্যারের মাধ্যমে আমাদের কম্পিউটারের স্ক্রিনে তার সমস্ত যাবতীয় তথ্য চলে আসবে। এখানে একটি বাটন রয়েছে, ট্রিগার বাটন। ট্রিগার বাটনটি আস্তে করে পুশ করলেই এই লাল LED জ্বলে উঠবে বা লাল রেটি জ্বলে উঠবে। এই লাল রেটি জ্বলে ওঠার মানে এটি আমাদের বারকোডকে সেন্স করবে। ধরুন এখানে একটি বারকোড রয়েছে, আমরা একে সেন্স করতে চাই বা এর তথ্য জানতে চাই, আমাদেরকে এই রেটি এর উপরে ফেলতে হবে। এই রেটি এর উপরে ফেললে এই যাবতীয় তথ্য আমাদের কম্পিউটারে চলে আসবে, কিন্তু তার আগে আমাদেরকে POS সফটওয়্যারটি লোড করে নিতে হবে। ধন্যবাদ।